শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও তার একসময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দল রাজনীতির মাঠে এখন বেশ সরব। নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষদের, মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমকে বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো যে ভূমিকা রাখতে পারবে জনগণ আগের চেয়ে হাজার গুণ বেশি আশাবাদী, ফলে তারাও আশাবাদী জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো, নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দূরত্ব ঘোচাতে চায় তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এরই মধ্যে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামায়াত এবং ইসলামী আন্দোলন, এ তিন শক্তি একসঙ্গে হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা এখন পর্যন্ত 7টি ইসলামী দল এবং কোনো দলের সাথে নেই, কিন্তু ইসলামী চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন। ভোটের মাঠে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারেন, তাহলে আগামী নির্বাচনে একটা বড় ভোট ব্যাংক তারা দেখাতে পারবেন এবং সরকার গঠন করতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 11টি।